বর্ধমান থেকে কলকাতায় এসেছিলেন সুবর্ণা যশ। মনে অভিনেত্রী হওয়ার প্রবল ইচ্ছে নিয়েই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সুযোগও মিলেছিল, ময়ূরপঙ্খী ধারাবাহিকের একটি সাপোর্টিং ক্যারেক্টারে অভিনয় করেছিলেন সুবর্ণা। তার ফেসবুক প্রোফাইল থেকে প্রমাণ মিলেছে যে দুস্থদেরও বেশ সাহায্য করতেন তিনি। তবে হঠাৎ করে কি হলো, রবিবার অর্থাৎ 9ই ফেব্রুয়ারি রাত্রিবেলা তার অভিভাবক সুবর্ণার ঝুলন্ত দেহ উদ্ধার করে। হসপিটালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সোমবার দিন তার মরদেহ পোস্টমর্টমেও পাঠানো হয়েছে। তবে এমন কি ঘটলো যে 23 বছরের সুবর্ণা হঠাৎ করে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেন? বাড়ির লোকের মতে সুবর্ণার আত্মহত্যার কারণ ডিপ্রেশন। বেশ কিছুদিন ধরেই নাকি অবসাদে ভুগছিলেন সুবর্ণা। কলকাতায় এসে বিভিন্ন অডিশন দেওয়ার সত্ত্বেও মূল ভূমিকায় বা মূল চরিত্রে সুযোগ পাচ্ছিলেন না সুবর্ণা। সেই কারণেই নাকি তিনি আত্মহত্যার পথ বেছে নেন। উল্লেখ্য, সুবর্ণা একটি ফেসবুক পোস্টে লেখেন যে ছন্দপতন ঘটেছিল ভালোবাসার ছোঁয়ায়, তবে ফিরবো আবার ঠিক। তাহলে কি এই মৃত্যুর পিছনে রয়েছে কোনো প্রেম বা বিচ্ছেদ, নাকি মূল চরিত্রে অভিনয় না পাওয়ার কারণেই জীবন শেষ করে দেওয়ার কথা ভাবলেন সুবর্ণা? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। শর্মিলা সুহাউস, সুবর্ণা যোশের শর্মিলা সুহাউস সুবর্ণার আত্মার শান্তি কামনা করছে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.